হ্যালো বন্ধুরা, তো তোমরা নিশ্চয়ই থাম্বনেল আর কভার ফটো দেখে জানতে পেরেই গেছো, আর টাইটেল দেখেও জানতে পেরে গেছো আজকে কী বিষয় ভিডিওটা হচ্ছে। তো চলো, সেই দিনটা আজকে আমরা সেলিব্রেট করছি, সেই দিনটা, হ্যাঁ অবশ্যই সেই দিনটা, মানে 2011 সালের আজকের দিনটা আমরা আবার সেলিব্রেট করছি। 2011 সালেই স্টার্ট হয়েছিল জার্নি, তো আজকে 10 বছর কমপ্লিট হয়েছে, কে কেউ সেটাই লেখা আছে। আর আমাদের ছোট্ট সেলিব্রেশনে কারা কারা আছে একবার দেখে নাও। দিদি, অভিষেক দা, মন্তু, ওই তো হাত নেড়েছে, মন্তুও হাত নেড়েছে, মন্তুও শিখে গেছে আস্তে আস্তে। সোনু ক্যামেরাম্যান, বাবাই, মাকে নিয়ে আসার একটু শরীরটা ভালো লাগছিল না, নাহলে মায়ের খুব আসার ইচ্ছা ছিল, যেহেতু আমার ঘরেই আমি এটা করছি, তো আমার ঘরটা ওপরে, তো মায়ের একটু উঠতে অসুবিধে হয় সিঁড়ি দিয়ে, তাই মাকে নিয়ে আসতে পারিনি। মাকে এই ভিডিওগুলো সব দেখাতে হবে, আর মা তো ইউটিউবে সাবস্ক্রাইব করাও আছে, আপনারাও সাবস্ক্রাইব করে রাখবেন, তো সমস্ত নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনও টিপে রাখবেন। তো চলুন, আজকের দিনটার একদম লাস্ট টাইম বলা যায়, মানে একদম সন্ধে হয়েই গেছে, তো আমরা কেকটা কেটে নিই, আর রাতের ডিনারও কিছু প্ল্যান করে রেখেছি, তো চলো সেগুলো ভাগ করে নিই। বাহ, কেকটা কিন্তু খুব সুন্দর দেখতে। কেকটা সম্বন্ধে আমাকে কিছুই জানায়নি যে ও এরকম একটা প্ল্যান করেছে বা সন্ধ্যাবেলা এরকম ছোটোখাটো একটা পার্টি হবে, কিছুই আমাকে বলেনি। সাধারণত ও আমাকে কিছু লোকায় না, সব কিছুই জানায়, কিন্তু জানায়নি আমাকে। কেকটা খুব ভালো লাগছে দেখতে, আর কেকটা তো তোমরা জানোই আমরা একটা দিদির থেকেই নিই, খুব ভালো বানাই কেকটা। শান্তনুকে দেখো ক্যামেরা নিয়ে রেডি কেকের ফটো তুলবে বলে। আজকে ডিনারে রয়েছে চিকেন চাপ আর রুমালি রুটি। তো রুমালি রুটি আমরা সবাই প্লেটে নিয়ে নিয়েছি, আমরা তিনজনেই এখন খেতে বসবো। হ্যালো বন্ধুরা, আজকে 6 তারিখ, কালকে জানো তোমরা, কালকে 5th September ছিল। কালকে কি ছিল তোমরা তার শর্টস দেখেছো, তো তোমরা আমার আর শান্তনুর জন্য স্পেশাল দিন ছিল। তো কালকে ও আমার জন্য অনেক কিছু করেছে, ও একটা কেক নিয়ে এসেছিল, রাতে ডিনার ছিল আমাদের একসাথে, সব কিছুই হয়েছে। তো আমি ভাবলাম যে ও আমার জন্য এতটা করেছে যখন আমিও করি, তাই আজকে আমি একটা সারপ্রাইজ প্ল্যান করেছি ওর জন্য।
আমার সব সময় মানে তাড়াতাড়ি কোনো কিছু মনে পড়ে না, সবকিছুই লেটেই মনে হয়। কালকেই আমার করা উচিত ছিল কিন্তু কালকে হয়ে ওঠেনি, কালকে কালকে অনেক কাজও ছিল তাই ভীষণ টায়ার্ডও লাগছিলো আর আমি এত কিছু ভাবিনি, তাই আজকে ভাবলাম। আজকে আমি একটা কেকও অর্ডার করেছি আর ওকে একটা ওকে সারপ্রাইজ দেবো বলে সেই জন্যে লাইট ফাইটও লাগানোর মানে ভাবছি যে লাইট লাগাবোই। দেখো তোমরা দেখতে পাচ্ছ এরকম সাজাচ্ছি এখন, এখন ডেকোরেশন চলছে, বেলুন ফোলাবো, বেলুন টেলুন দিয়ে সাজাবো। ওর কাছে পুরোটাই ওটা সারপ্রাইজ, ও এখনও কিছুই জানে না, ওকে আমি কিছু বলবোও না, কারণ এর আগে যতবারই যত কিছু হয়েছে সব কিছু ও জেনেই যায়, কিছু না কিছুভাবে ও জেনেই যায়, আমার থেকে শুনেই নেয়, কিন্তু আমি এখনও অবধি ওকে কিছু জানাইনি। জানি না ওর রিয়াকশানটা কীরকম হবে, রাগ হবে না ভালো লাগবে কিছুই জানি না। ছোটোখাটো এরকম আমরা টুকটাক জিনিস করেই থাকি, আমাদের ভালোই লাগে, ও আমার জন্য অনেক কিছু করে, আমিও ওর জন্য করি, সবসময় বড়ো সড়ো কিছু করে ওটা হয় না, কিন্তু ছোটোখাটো মানে এইসব জিনিস আমরা করি, সবার জন্যই করি, নিজেদের জন্যও করি, একে অপরের জন্যও করি। তো চলো দেখি, আমরা এটা এখন একটু ডেকোরেট করে নিই, বেলুন টেলুন ফুলিয়ে নিই, আর তারপরে ও যখন আসবে সেই ভিডিও তোমাদেরকে দেখাবো ওর রিয়াকশানটা কী হয়। একটু ভয় লাগছে, রাগও হতে পারে ওর, কারণ কালকে অলরেডি আমাদের সেলিব্রেট করা হয়ে গেছে, আবার আজকে আমি করছি সেটা রাগও হতে পারে ওর। চলো দেখা যাক, যাওয়া হবে হবে। মাস্কটা খোল, কালকে তো হলো, আবার এসব কিসের জন্য দরকার? কালকে তুই করেছিস, আমি করিনি। একই জিনিস করে বেকার, লাইট জ্বালাবো না? হ্যাঁ জ্বালা। নো রিঅ্যাকশন। দাঁড়াও আমি একটা জিনিস আনি। এরকম কি মানে যে আমি করেছি বলে আবার আমাকে করতে হবে? হ্যাঁ করতে হবে। হ্যাঁ করতে হবে। হ্যাঁ
সো দিস ইজ দ্য কেক, ঠিক আমি যেরকমটা চেয়েছিলাম দিদি ঠিক সেরকমই বানিয়ে দিয়েছে। 10th লাভ অ্যানিভার্সারি লিখে দিতে বলেছিলাম, অ্যান্ড এদিকে পুশান, পূজা অ্যান্ড শান তোমরা জানোই, রেড ভেলভেট কেক আমার খুব ফেভারিট। Happy 10th love anniversary to us. Happy 10th love anniversary to us. Chalo chalo chalo. Ekbar kuchur sathe cake kata. Ekbar kuchur sathe cake kata. Bye bye. Mun porbe. Piche gele. তো তোমরা দেখলে কিভাবে আমরা সেলিব্রেট করলাম, শান্তনুর কোনো রিয়াকশন ছিল না, যদিও তাও ঠিক আশা করি একবার কেমন লাগলো। কেকটা খুব ভালো হয়েছে, সারপ্রাইজটা হ্যাঁ সেটাও খুব ভালো ছিল, কালকে হলে আরো ভালো লাগতো। তোমাদের স্পেশাল ডেতে কোনো দরকার লাগে তাহলে দিদির সাথে একবার যোগাযোগ করো, গ্যারান্টি রয়েছে যে কেক অবশ্যই ভালো লাগবেই। তো আমরা এখন কেকটা কেটেছি, এখন আমরা সবাই মিলে কেক খাবো, একজন বাটি নিয়ে রেডি হয়ে আছে কেক খাবে বলে চলে এসেছে। যাতে ভালো করে দুজনে মিলে থাকতে পারি সবসময়। তোমরাও ভালো থেকো, এভাবেই হাসি খুশি থেকো, আর আমাদেরকে আশীর্বাদ করে যেও, আশীর্বাদ করো যাতে আমরা উইশ করো আরো বছর এগিয়ে যেতে পারি, একসাথে থাকতে পারি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে আমাদের জানিও ভিডিওটা কেমন লাগলো। টাটা।